নমস্কার বন্ধুরা, ডিএসএটি নতুন ও আজকে তো ডিএসএ এর ভিতরে না, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টটা খুব সোজা, যেটা প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ারদের জানা খুব প্রয়োজন, সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক বা বিটেক। তাই একটা ভালো সাবজেক্টের উপরে ভালো নলেজ রাখতে গেলে ভালো একটা বইয়ের দরকার হয়। আর আমাদের স্বাভাবিকই যদি একটা মোটাসোটা বই যদি কাউকে দিয়ে দেওয়া হয় পড়তে খুবই অসুবিধা। তাই আজকে তোমাদের সাথে আমি এই বইটার কথা বলবো, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আরশাও আর পি কুমারের লেখা। বইটার থিকনেসটা খুবই কম এবং এর প্রাইসও খুবই কম, যারা আমরা অ্যাফোর্ড করতে পারি। এই বইটার বিষয়ত যেটা হচ্ছে, এই বইটার প্রত্যেকটা সাবজেক্ট মানে প্রত্যেকটা টপিক, এতে মোট 10খানা চ্যাপ্টার আছে, 10খানা চ্যাপ্টার খুব ডিটেলস বলা আছে, খুব খুব সহজভাবে বলা আছে। এই বইতে যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের একটু পড়ে শোনাই, তোমরা দেখোই না। প্ল্যানিং, রেগুলেশন বাই ল, ফায়ার প্রজেক্ট, কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট, প্রজেক্ট ম্যানেজার, ফান্ডামেন্টাল অফ নেটওয়ার্ক, পার্ট সিপিএম ম্যানেজমেন্ট আর মেনটেন্যান্সের কিছু পার্ট আছে। এই প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা জিনিস আমাদের যেগুলো খুব দরকার, প্ল্যানিং করতে গেলে আমাদের কীভাবে কোথায় ওরিয়েন্টেশন দরকার, কোন ঘরের, সেগুলো খুব সহজে বলা আছে এখানে। আর কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট সব থেকে ডিফিকাল্ট বলবো না, সব থেকে মজার বিষয় হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস। নেটওয়ার্ক অ্যানালাইসিস খুব ভালোভাবে এই বইটাতে দেওয়া আছে। কোনো ইঞ্জিনিয়ার যদি কোনো কনস্ট্রাকশনের নেটওয়ার্ক ডায়াগ্রাম বা নেটওয়ার্ক অ্যানালাইসিস যদি ভালোভাবে করতে পারে, তাহলে সেই প্রজেক্টটা কত তাড়াতাড়ি কমপ্লিট হবে বা কোথায় ডিফিকাল্টি আসবে সে সহজে ডিটারমাইন করতে পারে। তাই আমি তোমাদের সাথে এই বইটার সম্পর্কে আলোচনা করতে আসলাম আজ, কারণ একটা সাবজেক্ট পড়ার আগে সেই সাবজেক্টের ভালো একটা বইয়ের দরকার। একটা ভালো বই পারে একটা সাবজেক্টের ভালো কনসেপ্ট তৈরি করতে, আর একটা কনসেপ্টই তোমাদের একটা ভালো লাইফ লিড করতে পারবে। এই সাবজেক্টটা প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ার ইসরো অর্থাৎ ডিপ্লোমা বলো বা বিটেক বলো, প্রত্যেককে পাশ করতে হয়। আর মজার বিষয়, যে কোনো গভর্নমেন্টের পরীক্ষায় এই সাবজেক্ট থেকে একটা করে প্রশ্ন থাকবেই। তাই একটা ভালো বই তোমাদের পারবে ভালো গাইড করতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।